ভারতের কেরালা রাজ্যের শিহাব চতুর নামের এক যুবক গত 2 জুন হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন। 2023 সালের হজে অংশ নিতে কোনো যানবাহনে আরোহণ ছাড়াই পবিত্র মক্কা নগরে পৌঁছার আশা করেছেন। ফজরের নামাজ শেষে হাঁটা শুরু করেন তিনি। 280 দিনে 8,640 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাকে। এজন্য প্রতিদিন হাঁটতে হয় 25 কিলোমিটার। জানা যায় পাঞ্জাবের বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছবেন তিনি। এরপর ইরান, ইরাক, কুয়েতে পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছবেন। রাত যাপন করবেন দেশগুলোর বিভিন্ন মসজিদে। দীর্ঘ এই পথ পাড়ি দিতে শিহাব সঙ্গে নিয়েছেন একটি ছাতা এবং 10 কেজি ওজনের একটি ব্যাগ, যাতে রয়েছে কয়েকটি টি শার্ট, বিছানার চাদর ও সামান্য কিছু খাবার। গণমাধ্যমকে শিহাব বলেন, আমি হেঁটে মক্কায় যাওয়ার ইচ্ছা করেছি এবং প্রস্তুতি নিয়ে বের হয়েছি। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আমি একজন সুস্থ মানুষ এবং দিনে 25 কিলোমিটার হাঁটতে পারি, সুতরাং আমার হজ যাত্রা শুরু করা আবশ্যক। এদিকে 8 মাস আগে থেকেই শিহাবের প্রস্তুতি শুরু হয়। এ বিষয়ে তিনি বলেন, হজ যাত্রার জন্য আমার ভ্রমণ বিমার প্রয়োজন ছিল, যেন পথে কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক সাহায্য পাই। পাকিস্তান, ইরান, ইরাক ও সৌদি আরবের ভিসার প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় মন্ত্রী আমাকে প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করেছেন। এই প্রেক্ষাপটে শিহাবের পায়ে হেঁটে হজে যাওয়ার বিষয়টিকে ইসলাম কিভাবে দেখে? ইসলামী দৃষ্টিকোণ থেকে এতে দোষের কিছু নেই, বরং বাইতুল্লাহ জিয়ারতের নেক উদ্দেশ্য নিয়ে এমন কাজ অনেক সওয়াবের। এতে কোনো আলেমের দ্বিমত নেই। যে ব্যক্তি জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে অগ্রসর হয়, তিনি আল্লাহর জিম্মায় চলে যান। এ অবস্থায় তিনি যদি মারা যান, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। দূর দূরান্ত থেকে বাইতুল্লায় যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, মানুষের নিকট ঘোষণা দাও, তারা যেন পায়ে হেঁটে এবং গাড়ি ছড়ে দূর পথ পাড়ি দিয়ে হজে যায়। এখানে পায়ে হেঁটে হজে যাওয়ার কথা বলা হয়েছে। আলেমদের মতে, কেউ যদি প্রশাসনিক সব বিষয় সমাধান করে পায়ে হেঁটে হজে যেতে পারেন বা যেতে চান, তাহলে তিনি যাবেন। এজন্য ওই ব্যক্তিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। আবার বর্তমান সময়ে বাহন ব্যবহার করার বিকল্প নেই। তবে কেউ যদি পায়ে হেঁটে মক্কায় যাওয়া পর্যন্ত দেশগুলোর অনুমতি পেলে এবং এত দূর হাঁটার সামর্থ্য থাকলে হেঁটে যাওয়াতে সমস্যা নেই। সেটা তো আর সবার পক্ষে সম্ভব হওয়ার কথা নয়। তাই ফতোয়া হচ্ছে, আর্থিক ও দৈহিক সামর্থ্য না থাকলে তার জন্য হজ ফরজ নয়। এরশাদ হয়েছে, প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর বাইতুল্লাহ হজ করা ফরজ। পায়ে হেঁটে হজে যাত্রা বর্তমান সময়ে নিরাপদ নয়, তাই বাহনের খরচ ও সামর্থ্যবান হওয়া শর্ত। কেননা আল্লাহ তাআলা বান্দার উপর বোঝা চাপিয়ে দেন না, তিনি খুব ভালো করে জানেন কার সামর্থ্য কতটা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ কাউকে তার কোনো কাজের বার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বার্তায় যা সে করে। তবে লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে কেউ এমন নেক আমল করলে এর পরিণাম হবে অনেক ভয়াবহ। সুতরাং কেউ যদি সহজ ভাষায় ভাইরাল হওয়ার জন্য পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দেয়, তাহলে এই বিষয়টিকে ইসলাম সমর্থন করে না। মুমিনের ইবাদত ধ্বংস করে তাকে জাহান্নামে বানানোর জন্য শয়তানের অন্যতম একটি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে বিষয়টি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তা হলো শিরকে আসগর। সাহাবিরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কি? তিনি বললেন, লোক দেখানো আমল। কিয়ামতের দিন যখন মানুষকে তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে, তখন মহান আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা যাদেরকে দেখাতে তাদের কাছে যাও, দেখো তাদের কাছে তোমাদের পুরস্কার পাও কি না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজের যাবতীয় মাসাইল জানার ও বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।